প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের পক্ষে প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় বাংলাদেশের ঘটনার জের ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসন নিজের কর্তব্য পালন করেনি। তিনি আরও অভিযোগ করে বলেন, যাদের ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিমাণ অনেক, কিন্তু সেই তুলনায় তাদের ক্ষতিপূরণ খুবই কম দেওয়া হয়েছে। তাদের উপযুক্ত ক্ষতিপূরণ পুনরায় অ্যাসেসমেন্ট করে দেবার দাবি জানিয়েছেন তিনি। এই সাংবাদিক সম্মেলনে গুজবে কান না দেবার জন্য এবং গুজব না ছড়ানোর জন্য আহ্বান জানিয়ে সবাই শান্তিপূর্ণভাবে যাতে রাজ্যে থাকতে পারে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সেই বার্তাও এই সাংবাদিক সম্মেলনে তিনি দিয়েছেন। পুলিশ বা প্রশাসন তার নিজের কর্তব্য পালন করে নাই, কেউ 12 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ, 4 লক্ষ, 2 লক্ষ টাকা এখানে ক্ষতি হয়েছে, একবার কিন্তু সরকার এটা আমি জিজ্ঞেস করেছি 30,000, 25,000, 8,000 করে ওদেরকে সাময়িক তাদেরকে অনুদান দিয়ে, যেটা অত্যন্ত নিম্ন বা অনেক তুলনা অনেক কম। আমরা দাবি রাখছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যাদের তাদের অ্যাসেসমেন্ট করে তারা যদি পুনরায় জীবিকা অর্জনের জন্য ওরা যাতে দোকান পাট খুলে দোকান শুরু করতে পারে তাদের সেকুলার বিশ্বাসী, কংগ্রেস হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা চলতে চাই। আমি বলব যে FIR যে করা হয়েছে এই FIR মোতাবেক যাতে ব্যবস্থা নেওয়া, যে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, শান্তি বাতাবরণ সৃষ্টি করুন এবং আপনার ভারতবর্ষের সংবিধানের যে সেকুলারিজম, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট সবাই শান্তিপূর্ণভাবে ত্রিপুরাকে বাস করুন এবং ত্রিপুরাকে শান্তি। এদিন এই সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী লক্ষ্মীনাথ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।